জি জি স্যার, স্যার, আজকে প্রথম ক্লাস জি সহজ স্যার, টপিক দিয়ে শুরু করি। বুঝতে পারছি। আপনাদের সবচেয়ে সহজ টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এখন এইটা একটু ভালো করে বুঝে নিবেন আপনারা। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে, সহজ জিনিসই আপনার বেশি ভুল হয়, এই জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে টপিকটা লেকচার আপনারা পাবেন আমার কাছ থেকে, এই টপিকের একটা মার্ক যেন কাটা না যায়, এভাবে কনফার্ম করে নেবেন। ঠিক আছে, ট্যাগ মানে হচ্ছে চিরকুট, এটা আপনারা জানেন, তারপরে বলি। চিরকুট, আর কোশ্চিন মানে হচ্ছে প্রশ্ন, অথবা আপনি এটাকে বলতে পারেন চিরকুট মানে ট্যাগ মানে ছোট, মানে চিরকুট প্রশ্ন বা ছোট প্রশ্ন। আমরা দেখবেন, আমরা যখন কথা বলি, কথা বলার পরে সেই কথাটা ঠিক বললাম নাকি ভুল বললাম, এইটা জাস্টিফাই করার জন্য, জানার জন্য আমরা শেষের দিকে একটা প্রশ্ন করি, তাই না? জি স্যার, এই যে জি দেখেন, স্যার, আমি একটা ছোট প্রশ্ন করেছিলাম না, তাই না বলে, এই এইটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চিন। আপনি যে রাফি বলে দি স্যার, তো ইংরেজিতেও এরকম একটা প্রশ্ন হয়, একটা সেন্টেন্স বলার পরে একটা প্রশ্ন করতে হয়, এই প্রশ্নটার নামই হচ্ছে ট্যাগ কোশ্চিন। যাই হোক, ট্যাগ কোশ্চিন কাকে বলে, কত প্রকার, কি কি, সেগুলো পরীক্ষায় আসে না, ওগুলা নিয়ে অত বিস্তারিত কথা বলতেছি না। ট্যাগ কোশ্চিন প্রথমত কিভাবে করবেন সেটা একটু বলি। আপনারা মনে রাখবেন, আপনাদের পরীক্ষাতে যে সেন্টেন্সটা আসবে ট্যাগ কোশ্চিন করার জন্য, সেই সেন্টেন্সটাকে লিখবেন। কারণ আমরা বললাম পরীক্ষাতে ট্যাগ কোশ্চিন করার জন্য যে সেন্টেন্সটা আসবে ওইটাকে পুরোটা উঠাবেন, শুধু অ্যান্সার লিখলে ট্যাগ কোশ্চিনের মার্ক পাওয়া যাবে না, পুরো সেন্টেন্সটা উঠাবেন, উঠানোর পর একটা কমা ব্যবহার করবেন। এই তারপরে ধরুন আমরা বললাম ট্যাগ কোশ্চেনে মূলত হচ্ছে তিনটা অংশ, কয়টা অংশ, তিনটা, একটাকে বলা হয় ভার্বের অংশ, এরপরে হচ্ছে একটা সাবজেক্টের অংশ, এরপরে হচ্ছে একটা ইন্ট্রোডিউশন মার্ক দিতে হবে। অনেকে কি করে, ইন্ট্রোডিউশন মার্কটা দিতে ভুলে যায়, এই মার্কটাও কিন্তু ট্যাগ কোশ্চেনের অংশ, এই জন্য মনে রাখবেন এই তিনটা, একটা ভার্ব, একটা সাবজেক্ট এবং একটা ইন্ট্রোডিউশন মার্ক। তো আমরা একটা একটা করে কাজ করি, আগে ভার্বের কাজটা করি। নিয়মটা হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব থাকে, আপনার কাজ হচ্ছে ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করবেন, সাহায্যকারী ভার্বের সাথে একটা নট যোগ করবেন, নট যোগ করে তার শর্ট ফর্ম তৈরি করবেন। যেমন ধরেন আমরা যদি বলি ইজ, এর সাথে আপনি নট যোগ করবেন, নট যোগ করে শর্ট ফর্ম তৈরি করবেন, শর্ট ফর্মটা কি হবে, ইজ নট হবে। এখন এইটার একটা সহজ বুদ্ধি বলি, সাহায্যকারী ভার্ব তো সবাই চেনেন নাকি, না চিনলে অসুবিধা নেই, আমি হ্যান্ড নোট দিয়ে দেবো, ওইখানে সব সাহায্যকারী ভার্ব গুলো তালিকা দেওয়া আছে। এর একটা সহজ বুদ্ধি হচ্ছে, আপনারা কি করবেন, যে সাহায্যকারী ভার্ব দেখতে পাবেন ওই সাহায্যকারী ভার্বের সাথে একটা এন যোগ করবেন, এন একটা অ্যাপোস্ট্রফি কমা দিবেন, যে একটা টি ব্যবহার করবেন, তাহলে ওইটা নট যুক্ত শর্ট ফর্ম হবে। মনে রাখবেন তিনটা ক্ষেত্রে শুধু ব্যতিক্রম হবে, তিনটা, সে তিনটা কি কি, একটা হচ্ছে এম নট, এম নট এর শর্ট ফর্ম এম এন হবে না, এর শর্ট ফর্ম হচ্ছে এইচ, এম নট এর শর্ট ফর্ম এইচ ব্যবহার করতে পারবেন অথবা আর এন ব্যবহার করতে পারবেন। আর একটা হচ্ছে উইল নট, উইল নট এর শর্ট ফর্ম হবে ওন্ট, উইল এন্ড হবে না, হবে হচ্ছে ওন্ট। আর একটা হচ্ছে ক্যান নট, ক্যান নট এর শর্ট ফর্ম ক্যান এন্ড হবে না, হবে হচ্ছে কান্ট, কান্ট। আর একটা পরীক্ষাতে যদিও আসে না, তারপরে লিখে রাখেন, সেটা হচ্ছে শ্যাল নট, যদি শ্যাল আসে কখনো তাহলে শ্যালেন্ট না হয়ে হবে হচ্ছে শ্যান্ট, শ্যান্ট হবে। এই চারটা, তাহলে এম, উইল, ক্যান এবং শ্যাল, এই চারটার ক্ষেত্রে আলাদা করে মনে রাখবেন, এম নটের ক্ষেত্রে এইন্ট অথবা আরেন্ট, উইল নটের ক্ষেত্রে ওন্ট, ক্যান নটের ক্ষেত্রে কান্ট, শ্যাল নটের ক্ষেত্রে শ্যান্ট। এইগুলো বাদে সমস্ত সাহায্যকারী ভাবির সাথে জাস্ট একটা এন যোগ করে দিবেন আর একটা অ্যাপোস্ট্রফি কমা টি ব্যবহার করবেন, তাহলে ওটা নট যুক্ত শর্ট ফর্ম হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইবার দেখেন, তাহলে আমরা এইটার ভার্বের অংশটা কি করব, শর্ট ফর্ম করব, ইজ আছে তাহলে আমরা কি লিখবো, ইজন্ট। আচ্ছা, এখানে ক্যান আছে কি করব, ক্যান কান্ট করব। তাহলে কি বুঝলাম, যে এখানে ইজ ছিল আমরা ইজন করলাম, এখানে ক্যান থাকলে আমরা কান করলাম, এর বাইরে এখানে যদি আর আছে দেখেন, এই আর কে আমরা কি করব, শর্ট ফর্ম করব, এই যে আর আছে তাহলে আমরা কি লিখব, আরন্ট লিখব, নট নট যুক্ত করব, আরেন্ট করব। ওকে, তাহলে আমরা কি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকলে ওইটা ভার্বের কাজ কি হবে সেটা কি পারবো? জি স্যার, ইনশাল্লাহ পারবো। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে, মনে রাখবেন দুইটা সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব থাকে না, এই দুইটা ক্ষেত্রে শুধু সাহায্যকারী ভার্ব থাকবে না, বাকি সমস্ত সেন্টেন্সে কোনো না কোনো একটা সাহায্যকারী ভার্ব থাকবে।
যদি সাহায্যকারী ভার্ব না থাকে কোন সেন্টেন্সের মধ্যে, তাহলে আপনারা কি করবেন? ডন্ট অথবা ডাজন্ট অথবা ডিডন্ট ব্যবহার করবেন। প্রশ্ন হচ্ছে কখন কোনটা ব্যবহার করবেন। মনে রাখবেন এই যে ভাব দেখতেছেন না, সাহায্যকারী ভার্ব না থাকা মানে ওই সেন্টেন্সে একটা মূল ভাব থাকবে। এই মূল ভার্বের সাথে যদি এস অথবা ইএস অথবা আইএস দেখতে পান, তাহলে তখন আমরা ডাজন্ট ব্যবহার করবো। কথা কি ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। এই পর্যন্ত দেখেন, যখন কোনো সাহায্যকারী পাবেন না তখন মাথায় আনবেন ডন্ট, ডাজন্ট এবং ডিডন্ট হবে। যদি ভার্বের সাথে এস ভের যোগ থাকে তখন আমরা ডন্ট ব্যবহার করবো, ডাজন্ট ব্যবহার করবো। যদি এস ভের যোগ না থাকে তখন আমরা ডন্ট ব্যবহার করবো। এরকম ধরুন আমরা আরেকটা সেন্টেন্স লিখি প্রয়োজনে। ধরুন আমরা বললাম দে রিড, দে রিড বুকস। এখন বলেন এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে? না স্যার। মূল ভার্ব আছে তাই না? এই মূল ভার্বের সাথে কি এস প্লাস এস বাই এর যোগ আছে? না। তাহলে আমরা এখন ডন্ট ব্যবহার করব, ডন্ট। আচ্ছা, আর যদি দেখেন যে ভার্বটা পাস্ট ফর্মে আছে তখন আমরা ডিডেন্ট ব্যবহার করব। ভার্বটা কোন ফর্মে? পাস্ট ফর্মে। এরকম হ্যাঁ, ধর আমরা বললাম যে সি কেম হিয়ার, সি কেম হিয়ার ইয়েস্টারডে, হি কেম হিয়ার ইয়েস্টারডে। এখন দেখেন কেমটা কি ভার্বের ফর্ম না? ডিডেন্ট হবে। এখন আমরা ডিডেন্ট ব্যবহার করব। ওকে, এখন আপনারা আমাকে একটা জিনিস ইনশিওর করেন, আপনাকে ট্যাগ কোশ্চেন পারতে হবে না। আপনারা বলেন যে ট্যাগ কোশ্চেনে এই ভার্বের কাজটা করতে পারবেন কিনা। প্রশ্ন ইন্টারোগেটিভ, মানে প্রশ্ন দুই রকম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। আপনারা এভাবেও শর্টকাটে মনে রাখতে পারেন যে মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, মূল সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন অ্যাফার্মেটিভ হবে। এভাবে মনে রাখতে পারেন। যদিও সঠিকটা হচ্ছে মূল সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ ইন্টারোগেটিভ, আর মূল সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগ কোশ্চেন হয় শুধু ইন্টারোগেটিভ। ক্লিয়ার স্যার? হ্যাঁ বলতে না বলতে না বলতে হ্যাঁ বলতে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। ওইভাবে যেভাবে আপনি মনে রাখতে পারেন, মানে নট থাকলে বাদ যাবে, নট না থাকলে যোগ করতে হবে, সোজা কথা। ক্লিয়ার? তাহলে দেখেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে নট থাকে, নটটাকে বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যে আগে যে সাবজেক্ট থাকবে শুধু সেটা নিয়ে যাবেন। কারণ আমরা যদি বলি, কারণ আমরা বললাম হচ্ছে বার্ড, বার্ড ক্যান নট সুইম, বার্ড ক্যান নট সুইম। দেখেন এখানে নট আছে, ক্ষেত্রে মনে রাখবেন আই উই ইউ হি সি দে, আই উই ইউ হি সি দে ইট ওয়ান দে আর, মনে থাকবে এই সাবজেক্ট গুলো মুখস্থ রাখবেন। আই উই ইউ হি সি দে ইট ওয়ান দে আর, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট এইগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা, এই নয়টার মধ্যে যে কোনো একটা হয় তাহলে ওইটাই ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে। আবার বলি এই নয়টা সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি এই মূল সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট এটাই হবে। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে কি আছে, এই যে এখানে হি আছে, তাহলে আমরা এখানে করে দেবো হি। দেওয়ার পরে একটা ওই যে ইন্ট্রোগেশন মার্কটা বসাই দিব, তাহলে এটা ট্যাগ কোশ্চেন হয়ে গেল, এক মার্ক আমার ফাইনাল। এখন কি আছে, দে আছে, এই যে দেটা এর মধ্যে আছে, এখানে আমরা দে বসাই দিব, দে বসাই দিয়ে একটা ইন্ট্রোগেশন মার্ক দিয়ে দিব। এখানে আছে নীলা, নীলা কি ওর মধ্যে আছে? সি হবে এখানে স্যার। না কি হবে সেটা পরে, আছে না নাই? না স্যার, নীলা ওর মধ্যে নাই। পিপল কি ওর মধ্যে আছে? আছে কিনা? এটা হয়ে যাবে কি, এটা হচ্ছে ডন্ট দে।
এই যে দিলাম। আচ্ছা বলেন কি ওর মধ্যে আছে? এই যে কি আছে তাহলে আমরা এটা করবো হচ্ছে didn't she, she. আচ্ছা এবার বলেন বাস কি ওর মধ্যে আছে? পুরুষ মানুষ হয় কি হয়? কোন পুরুষ হয়, পুরুষ তখন আপনি সাবজেক্ট হিসাবে ব্যবহার করবেন হি। আর যদি মহিলা হয়, মহিলা হয় তখন ব্যবহার করবেন সি। আর যদি মানুষ না হয়, মানুষ বাদে যদি অন্য কিছু হয় তখন আপনি ব্যবহার করবেন ইট। ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। আর যদি বহুবচন হয়, বহুবচন, বহুবচন হলে তখন আপনি ব্যবহার করবেন হচ্ছে দে। ব্যাস, তাহলে যদি ওই যে আই, উই, ইউ, হি, সি, দে, ইট, ওয়ান, দেয়ার এইগুলা যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে ওইগুলাই ব্যবহার করবো। আর সাবজেক্ট যদি ওইগুলা না থাকে তখন আমরা খেয়াল করবো পুরুষ মহিলা বস্তু নাকি বহু বচন। পুরুষ হলে কি ব্যবহার করবো, মহিলা হলে কি ব্যবহার করবো, বস্তু হলে ইট ব্যবহার করবো। আর বহু বচন যদি হয় তাহলে পুরুষ মহিলা বস্তু যাই হোক না কেন তখন আমরা দে ব্যবহার করবো। তাহলে আমরা ব্যবহার করতে পারিনি এইটা। এখন বলেন নীলা হচ্ছে পুরুষ মহিলা বস্তু নাকি বহু বচন? মহিলা। মহিলা হলে আমরা কি ব্যবহার করবো? সি ব্যবহার করলাম। সি। তারপরে বলেন পিপল, পিপল হচ্ছে পুরুষ মহিলা বস্তু নাকি বহু বচন? আমরা ব্যবহার করবো দে। ওকে, তাহলে এখন বলেন ট্যাগ কোশ্চেন এই পর্যন্ত কোন প্রবলেম আছে? না স্যার। এইগুলো হচ্ছে ট্যাগ কোশ্চেনের একদম মৌলিক কথা। আপনি এরকমই উদাহরণ পাবেন, পাঁচটার মধ্যে প্রায় তিন চারটা পাবেন এরকমই, ঠিক আছে? এর বাইরে এখন আপনি কি করবেন, এর বাইরে আপনি আর কি মনে রাখবেন? এই পর্যন্ত যদি এরকম যদি পরীক্ষাতে আসে তাহলে এখন অসুবিধা আছে? না। জি না স্যার। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, সেটা হচ্ছে যখন কোনো নিয়ম শেখে তখন সে নিয়মটা শেখে ঠিকই, আর যখন সেটা প্র্যাকটিক্যালি করতে যাই তখন আর নিয়মের ধার ধারে না, তখন ভাবে মানে এটা কেমন হবে, এটা এরকম হবে কিনা, এরকম চিন্তা করে। আপনাদেরকে একদম স্পষ্ট করে বলি, আপনারা আন্দাজে কোনো কিছু করবেন না। যখনই কোনো সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করবেন বা অন্য যে কোনো গ্রামারই হোক, আপনি আগে চিন্তা করবেন ওর নিয়মটা কি, নিয়মটা ফলো করবেন, আপনার ট্যাগ কোশ্চেন বা অন্য যে গ্রামারই হোক না কেন এমনি হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, ওকে। আচ্ছা, ব্যতিক্রম কি হবে দেখেন, যদি মনে রাখবেন কোনো সেন্টেন্সের মধ্যে, মনে রাখেন যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই শব্দগুলো থাকে, একটা হচ্ছে হার্ডলি, আর একটা হচ্ছে বেয়ারলি, তারপর আছে স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটিল, লিটিল, ফিউ, যদি কোনো সেন্টেন্সের মধ্যে হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, লিটিল, ফিউ থাকে এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। কি শব্দ? নেগেটিভ শব্দ। নেগেটিভ শব্দ। এইগুলো কোন সেন্টেন্সে ব্যবহার হলে ওই সেন্টেন্সটা না অর্থ প্রকাশ করে। তো আপনারা খেয়াল করবেন কোন সেন্টেন্সের মধ্যে যদি এই শব্দগুলো থাকে তাহলে ট্যাগ কোশ্চেন সবসময় অ্যাফার্মেটিভ হবে, কথা কি মনে থাকবে, মানে নেগেটিভ হবে না। যেমন ধরেন আমরা বললাম, দেখেন দেয়ার ইজ লিটিল ওয়াটার, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস জার, দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দিস জার, তাহলে স্বাভাবিক নিয়মে ইজ থাকলে কি হয়, কনসে আমরা বললাম হি ক্যান হার্ডলি, হি ক্যান হার্ডলি লিড হিজ লাইফ, লিড হিজ লাইফ। এখন দেখেন এখানে কি, এখানে কি আছে, ক্যান আছে, ক্যান থাকলে তো কান্ট হয় নাকি? ক্যান থাকলে কান্ট হয়, বাট এই যে হার্ডলি শব্দটা, এই যে এই হার্ডলি শব্দটা থাকার কারণে আমরা এটাকে নেগেটিভ করব না, শুধু ক্যান করব। ক্লিয়ার? ক্যান করব, আর সাবজেক্ট যা হবার তাই হবে, এই আমরা দিলাম জি। কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার একটা ছোট কথা বলতে পারি? হ্যাঁ বলেন।
স্যার আমি আগে তো আপনাদের এই ক্লাসগুলো করছিলাম না সেকেন্ড ব্যাচের, হ্যাঁ হ্যাঁ, এখন এই ক্লাসটা করার পর আমার অনেকটা রিভিশনের মতো মানে একদম পাকা বক্তব্য। হ্যাঁ হ্যাঁ এটা এটা সঠিক কথা, আমি আপনাদেরকে বলছিলাম না যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থার্ড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা ভর্তি হয়ে যান, কারণ একই জিনিস যখন আপনি দুবার করে করবেন যখন আপনার কাছে সবকিছু দিনের আলোর মতো হয়ে যাবে, মানে নতুন করে বুঝে ফেলবেন। আবার দেখেন এভরিওয়ান এভরিবডি নো ওয়ান নোবডি এভরিওয়ান এভরিবডি নো ওয়ান নোবডি সামওয়ান সামবডি নান নেইদার, কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি এইগুলা হয় তাহলে সর্বক্ষেত্রে আপনার ট্যাগ কোয়েশ্চেন সাবজেক্ট হচ্ছে দে হবে। একটা নোট মনে রাখবেন, আর একটা নোট মনে রাখবেন, স্বাভাবিকভাবে ইজ থাকলে আমরা ইতিপূর্বে ইজেন্ট করেছি ঠিক কিনা, ইজ থাকলে কি করেছি ইজেন্ট করেছি, এইগুলার ক্ষেত্রে ইজেন্ট হবে না আরেঞ্জ হবে এক নাম্বার। তারপরে ওয়াজ থাকলে কি করেছি আমরা ওয়াজ এন্ড করেছি, বাট এখন হবে ওয়ারেন্ট ওয়ারেন্ট। তারপরে আমরা কি করেছি হ্যাজ থাকলে আমরা করেছি হ্যাজন্ট, বাট এখন হবে আছে হ্যাজন্ট হ্যাজন্ট। ভার্বের সাথে এস বাই এর যোগ থাকলে আমরা ডাজেন্ট করেছি, এখন হবে হচ্ছে ডোন্ট। এই চারটা ভার ব্যতিক্রম হবে, বাকি সব আগের মতোই। আবারও মনে করে দিচ্ছি, ভালো করে শুনেন, এগুলা কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে দে এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে সমস্ত কিছু আগের মতোই থাকবে, বাট এই চারটা ভার্বের ক্ষেত্রে ব্যতিক্রম হবে। ইজ থাকলে ইজন্ট আর হবে না, তখন হয়ে যাবে আরন্ট। ওয়াজ থাকলে ওয়াজন্ট হবে না, হবে ওয়ারেন্ট। হ্যাজ থাকলে হ্যাভেন্ট হবে না, হয়ে যাবে হ্যাভেন্ট। আর ভার্বের সাথে এস বেস থাকলে ডাজেন্ট না হয়ে হয়ে যাবে ডোন্ট। ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা ধরুন বললাম এভরিবডি এভরিবডি লাভস ফ্লাওয়ার, আবার যদি অন্য কোন ভার হয় ধরেন লেখা আছে এভরিবডি, দেখেন আমরা বললাম এভরিবডি এভরিবডি ক্যান এভরিবডি ক্যান সলভ দিস সলভ দিস, দেখেন তাহলে এটা তো ক্যান, ক্যান থাকলে সে আগে নিয়মে কান্ট হবে, কোনো অসুবিধা নাই। কান্ট কান্ট দে কান্ট দে, এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে নো ওয়ান নোবডি আর হচ্ছে নান নাইডার, এই চারটাকে আলাদা করে মনে রাখবেন। এই চারটার ক্ষেত্রে আবার ট্যাগ কোশ্চেনটা নেগেটিভ হবে না, ট্যাগ কোশ্চেন কি হবে না নেগেটিভ হবে না। যেমন ধরুন আমরা বললাম নান ক্যান হেল্প আস, নান ক্যান হেল্প আস, তাহলে এখন ক্যান আছে আমরা কি করব কান করব কি না স্যার? এই যে নান থাকার কারণে আমরা জাস্ট শুধু ক্যানই করব, ক্যান আর এটা থাকলে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট দিয়ে হবে ক্যান দিয়ে, অর্থাৎ ক্যান দিয়ে। আচ্ছা, আরেকটা উদাহরণ দিয়ে এটা পারলেই জানবো বুঝে গেছেন। আমরা বললাম নোবডি ট্রাস্ট নোবডি ট্রাস্ট এ লায়ার, দেখেন বারবার কিন্তু এস আছে, কি হওয়ার কথা ডাজেন্ট হওয়ার কথা, বাট নোবডি থাকার কারণে আমরা ডাজেন্ট করবো না কি করবো ডোন্ট করবো নাকি, কিন্তু এখানে আবার নোবডি থাকার কারণে নেগেটিভটা হবে না, শুধু কি হবে ডু দে এরপরে পরবর্তী কথায় আসেন। পরবর্তী কথা হচ্ছে যদি কোন সেন্টেন্স এর মধ্যে দেখতে পান হ্যাঁ হ্যাভ হ্যাজ এবং হ্যাড, এইগুলা ছাড়া অন্য কোন ভাব নেই, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড এইগুলা ছাড়া অন্য কোনো ভার্ব নেই, সেই ক্ষেত্রে একটু মনে রাখবেন আলাদা করে, হ্যাভ এর ক্ষেত্রে হয়ে যাবে ডোন্ট, হ্যাজ এর ক্ষেত্রে ডাজন্ট, আর হ্যাড এর ক্ষেত্রে ডিডন্ট হবে। এরকম ধরুন আমরা বললাম আই হ্যাভ এ পেইন, দেখেন তো এখানে হ্যাভ ছাড়া কি আর কোনো ভার্ব আছে না স্যার? তাহলে আমরা যদি আবার বলি আই হ্যাভ,
I have completed completed my work. I have completed my work. দেখেন এখানে have আছে আবার verb আছে নাকি? জি স্যার। তখন আমরা করব haven't I. Haven't I? আর এখানে have ছাড়া আর কোনো verb আছে? না স্যার। তাহলে এখন আমরা করব don't I. Clear? Don't I? তাহলে have এর ক্ষেত্রে আমরা don't করব, have এর ক্ষেত্রে don't করব, have এর ক্ষেত্রে didn't করব। কথা কি clear? জি স্যার। তবে কেউ যদি এটারও tag question haven't I করে, এটারও যদি কেউ haven't I করে তাতে কোনো অসুবিধা নাই। তবে একটা সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান ফর্ম। কি ফর্ম? আমেরিকান। হ্যাঁ আমেরিকান ফর্ম, মানে আমেরিকান ফর্মে এটাই হয়। বাট এই ডোনটা হচ্ছে ব্রিটিশ ফর্ম। কথা কি ক্লিয়ার? মানে এটা যে ভুল তা না এটাও করা যাবে। তবে আপনারা এইটাই করবেন, এই যে লাস্ট এটা করবেন, কারণ আপনি সব ক্ষেত্রে ব্রিটিশটা মানতেছেন আর এই ট্যাগ কোশ্চেনের এই নিয়মটাই আসে আমেরিকান মানতেছেন, দরকার কি? তাই না? এ তো ভুল না, মনে থাকবে? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা এইবার আসে নেক্সট কথা। নেক্সট কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। ইম্পারেটিভ সেন্টেন্স দেখেন, এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা একটু আগে লিখে নিই আমরা। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, আদেশ, উপদেশ, নিষেধ। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুরোধ, অনুমতি। আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব, এগুলাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব বোঝায় সেগুলাকে বলা হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আমি ভালো বাংলায় করতে পারি না, তো আমি কিভাবে বুঝবো যে আদেশ, উপদেশ, নিষেধ এগুলো বুঝবো কি করে? আপনি যদি বাংলা করতে না পারেন তাহলে আপনার জন্য বুদ্ধি আছে। বুদ্ধিটা হচ্ছে যদি কখনো দেখেন যে ভার দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, ভার দিয়ে শুরু, তাহলে বুঝবেন ওটা সাবজেক্ট সাবজেক্ট না, একদম ভার দিয়ে শুরু হয়েছে, তাহলে বুঝবেন ওটা আদেশ বা উপদেশ। যদি কোনো সেন্টেন্সের একদম শুরুতে দেখবেন ডোন্ট অথবা ইয়েস, ডোন্ট অথবা ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়, কোন সেন্টেন্স ডোন্ট, ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে বুঝে নেবেন ওটা নিষেধ। যদি কোনো সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে এটা হচ্ছে অনুরোধ। আর যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে অনুমতি। আর যদি কোনো সেন্টেন্স লেট আস, লেট আস অথবা লেস দিয়ে শুরু হয় তাহলে সেটা প্রস্তাব। এখন আপনারা বলেন তো যে আপনি পারেন অথবা না পারেন সেন্টেন্সের চিনতে, কি আর অসুবিধা আছে? না স্যার। এবার মনে রাখবেন এই যে আদেশ আর উপদেশ, কোন সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, উইল ইউ, মনে থাকবে? এবার দেখেন তাহলে নিষেধ বুঝালে তার ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, আবার প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হলেও ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, এবং লেট দিয়ে শুরু হলেও ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। বুঝলেন? জি স্যার। এখন আপনি পুরো সেন্টেন্স আপনার পড়ারও দরকার হবে না, আপনি দেখেছেন ভার দিয়ে শুরু হয়েছে চোখ বন্ধ করে উইল ইউ করে দিবেন। আপনি দেখবেন ডট ডট অথবা নেভার দিয়ে শুরু হয়েছে, বাকিটা আপনার পড়ারই দরকার নাই, ট্যাগ কোশ্চেন উইল ইউ হয়ে যাবে। প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে, বাকিটা পড়ারই দরকার নাই, আপনি উইল ইউ করে দিবেন। যদি লেট দিয়ে শুরু হয় উইল ইউ করবেন, শুধুমাত্র লেট আস অথবা লেস দিয়ে যদি শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন করবেন শ্যাল উই, মনে রাখবেন, মনে রাখবেন শ্যাল উই। কথা কি ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। যেমন যদি বলি ধর আমরা বললাম গো হোম, সাবজেক্ট আছে? না না স্যার। ভার্ব শুরু হয়েছে, কি হবে ট্যাগ কোশ্চেন? ভার্ব আছে উইল ইউ, উইল ইউ হবে, রাইট? এই যে উইল ইউ করে দিলাম, উইল ইউ। যদি বলি নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই কি হবে? উইল ইউ। আমরা পড়বই না, নেভার পেয়ে আছি তো বন্ধ করে উইল ইউ লিখে দিব, উইল ইউ। যদি বলি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি কি হবে? উইল ইউ, উইল ইউ। এই যে প্লিজ দিয়ে শুরু হয়েছে জাস্ট উইল ইউ, উইল ইউ। তাহলে এই যে লেট দিয়ে শুরু হয়েছে উইল ইউ করবেন, উইল ইউ। আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে যদি লেট আস থাকে তাহলে আমরা বললাম লেটস প্লে ক্রিকেট,
লেটস প্লে ক্রিকেট তাহলে এটা কি করব ট্যাগ করছেন শ্যাল উই শ্যাল উই শ্যাল উই বুঝতে পেরেছেন জি স্যার আচ্ছা তবে এইগুলার ক্ষেত্রে অনেক সময় এই যে কান্ট ইউ করা যায় কি করা যায় কান্ট ইউ কান্টিও করা যায় তো আপনার হিসাব কান্টিও আবার অনেক সময় ওন্টিও করা যায় কি করা যায় ওন্ট ইউ ওন্টিও করা যায় তো এইগুলার আবার আলাদা আলাদা নীতিমালা আছে আর এই উইল ইউ করলে আর ভুল নেই সুতরাং আপনারা কান্টিও ওন্টিও এগুলো ব্যবহার করা দরকার জি স্যার এগুলো ব্যবহার করা দরকার নাই আপনারা সবসময় উইল ইউ ব্যবহার করবেন ঠিক আছে নাহলে আবার প্যাস লাগে যাবে প্যাস লাগে যাবে হ্যাঁ যেখানে দেখা যাচ্ছে ওন্টিও হবে গ্রাফিক কান্টি ব্যবহার করেছেন আবার যেখানে কান্টিও হবে সেখানে উইল ইউ ব্যবহার করেছেন মানে এই সরি ওন্টি ব্যবহার করেছেন প্যাস লাগার কোনো সম্ভাবনা আছে দরকার নাই উইল ইউ যেটা সব ক্ষেত্রে হয় আপনি সবসময় উইল ইউ ব্যবহার করবেন তাহলে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার স্যার আচ্ছা ওসাই বড় বড় নোটি সাবজেক্ট হিসেবে থাকলে সেটাকে কোন নাম দিয়ে করব কি হবে এই বড় নদী বড় বলে কথা না হ্যাঁ নিয়ম বলি আপনাকে সেটা হচ্ছে বিশ্বের অনেক কিছু আছে যেগুলার প্রোনাউন হি অথবা সি হয় মনে থাকবে হি অথবা সি হয় যেমন বাংলাদেশ বাংলাদেশের প্রোনাউন সি হয় এটা কি জানেন আপনারা সি হয় বাংলাদেশের প্রোনাউন সি হয় সি হয় আচ্ছা তারপরে জাহাজ জাহাজ এটাকে কি হয় মানে শিপ যেটা আমরা শিপ বলি এদের আগে এর প্রোনাউন হচ্ছে সি হয় এছাড়া একটু মিট করে রাখেন এছাড়া আপনাদের প্রাণী আছে না প্রাণী মনে করেন কাউ কাউ গিভ আস মিল্ক কাউ গিভস আস মিল্ক ধরেন আমরা বললাম গরু আমাদের দুধ দেয় সেটা হচ্ছে যে কোনো প্রাণী এই প্রাণীর লিঙ্গ অনুসারে হি অথবা সি ব্যবহার করা যায় মনে থাকবে যে কোনো প্রাণীর লিঙ্গ অনুযায়ী হি অথবা সি ব্যবহার করে কাউ বলতে আমরা কি বুঝি মেয়ে গরু নাকি পুরুষ গরু আমরা কথা কি বুঝতে পারি গরু এই কাউ বলতে আমরা মেয়ে গরুকে বুঝি তাহলে এই জন্য আপনি সি ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন বলেন হ্যাঁ আবার ধরে বলি দি ডগ ইজ বার্কিং দি ডগ ইজ বার্কিং মানে এই ডগ মানে পুরুষ কুকুর নাকি মেয়ে কুকুর রাখেন ভাই আর সূর্যের প্রণাম হচ্ছে হি এখন এইগুলো যদি আপনি পূর্বে থেকে জেনে থাকেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু সবগুলোর প্রণাম হিসাবে আপনি ঈদ ব্যবহার করতে পারবেন কথা কি ক্লিয়ার আপনি এখানে বলতে পারবেন ডাজেন্ট ইট অসুবিধা নাই এখানেও বলতে পারবেন ডাজেন্ট ইট অসুবিধা নাই মানে আপনি যদি জানেন যে এগুলো আলাদা আলাদা প্রণাম হয় আপনি যদি ব্যবহার করতে চান অসুবিধা নাই যদি না পারেন আপনার জন্য সহজ পদ্ধতি ঈদ ব্যবহার করা এখন বড় পাহাড় বড় জাহাজ বড় এসবের দরকার নাই আর এটা কি ক্লিয়ার জি স্যার অসুবিধা নাই ক্লাস করতে ভালো লাগতেছে দাদা একবার নতুন জি স্যার জি স্যার আমি আপনাদের সামনে দাঁড়ায় ক্লাস নিচ্ছি এই চিন্তা কি ভাবছেন জি স্যার হ্যাঁ মনে হচ্ছে নাকি যে অনলাইনে ক্লাস করতেছি আরো ক্লাস হোক আমার সাথে আরেকটু ফ্রি হয়ে যান আপনার কাছে মনে হবে যে স্যার আপনি আপনার সামনেই ক্লাস নিচ্ছে ঠিক আছে আসসালামু আলাইকুম।